দেখ 1.1 এ সরল করি, ঠিক আছে, এ মাইনাস সেভেন থেকে শুরু করছি, বুঝেছিস? 1.1 এ সেভেন থেকে সরল করি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, তাহলে কী হবে? এগুলো সব কটাকে যোগ করবি, যোগ আছে, প্লাস প্লাস মানে যোগ, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, কী হবে? এ মাইনাস এ কেটে যাবে, বি প্লাস বি মাইনাস বি কেটে যাবে, সি প্লাস সি মাইনাস সি কেটে যাবে, কী হবে? জিরো। দুয়েরটা কী আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস এ, এটা গুণ করবি, কী হবে? এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কী? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী হয়? এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কী? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেরকম এটা কী হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি বি মাইনাস সি আছে, বি মাইনাস সি স্কোয়ার, এটা কী হবে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার সব কটাকে একসাথে কর, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সব কী হবে? কেটে গেলে জিরো। থ্রিটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স বাই ওয়াই ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে? এক্স স্কোয়ার, এটা কী হবে? এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা, বুঝেছিস? এ প্লাস বি এ মাইনাস বি একবার লিখলাম, এটাকে টু ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে? এক্স স্কোয়ার, এটা কী হবে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এবার গুড করে দিই এক্স স্কোয়ার দিয়ে, এটাকে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার দিয়ে আবার গুণ কর, এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে? ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে, এক্স টু দি পাওয়ার ফোর অঙ্কে থাকবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? প্রথমে কী করবি, এটাকে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলাতে করে নিবি, তার মানে কী হবে? এক্স প্লাস ওয়াই ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্সের হোল স্কোয়ার, তাহলে কী হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হবে, এবার এটা গুণ করে দেয়, তাহলে কী হবে? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আবার এদিকে ইন্টু ওয়াই স্কোয়ার আছে, এটা গুণ কর, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হবে, এক্স এক্স কেটে যাবে ওয়াই স্কোয়ার কেটে যাবে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? ফোর একটা এ ব্যাকেট বি প্লাস বি মাইনাস সি প্লাস বি সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস বি গুণ করবি, এস দিয়ে গুণ করলে কী হবে? এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি সি এ সি এ বা এ সি একই পাবে, বুঝিস তো? সি এ লেখ এ সি লেখ একই, মানে দুই ইন্টু তিন লেখ আর তিন ইন্টু দুই লেখ দুটোই তো সিক্স হয়, তাহলে সি বি বাই বি সি, বুঝেছিস? তাহলে এ বি মাইনাস এ বি একদিকে কর মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি সব কেটে গিয়ে জিরো হয়ে যাবে, এটাও তাই গুণ করে দেয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একই ব্যাপার, এগুলো সাজিয়ে নেয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে আয় মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তা সব কেটে যাবে প্লাস মাইনাসে কী হবে? জিরো, এটাও তাই গুণ করবি, এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এ কোনটা? এক্স কিউব আর বি হচ্ছে ওয়াই কিউব, তাহলে কী হবে? এক্স কিউবের হোল স্কোয়ার হবে, এক্স কিউবের হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এ এটা বি এক্স কিউব মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, সেরকম এটা কী হবে? এটা ওয়াই
কিউটা হচ্ছে এ আর জেড কিউটা হচ্ছে বি, এ প্লাস বি এ মাইনাস এ স্কোয়ার বা বি স্কোয়ার, তাহলে এইভাবে লিখবো ওয়াই কিউ এ হোল স্কোয়ার মাইনাস জেড কিউ এ স্কোয়ার। আর এটাই কী লিখলো জেড কিউ এ স্কোয়ার মাইনাস এস কিউ এ স্কোয়ার, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স, সব পাশাপাশি সাজিয়ে নেয় এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস জেড এস টু সিক্স বাই জেড টু দি পাওয়ার সিক্স, এগুলো কী হবে সব কেটে যাবে জিরো। ঠিক আছে, দেখ 8.1 ফাইভ এক্স মাইনাস টু ওয়াই এসকা বর্গ করতে হবে, বর্গ স্কোয়ার ফাইভ এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার, তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি ফাইভ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ এটা বি, তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার, তাহলে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ কোনটা ফাইভ এক্স, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স ইন্টু টু ওয়াই টু এ বি হয়ে গেল প্লাস টু ওয়াই স্কোয়ার, তাহলে কি ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ফাইভ ইন্টু টু টেন, টেন ইন্টু টু টোয়েন্টি এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, সেরকম সেভেন প্লাস টু এম এর হোল স্কোয়ার করবি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস আছে তাহলে এ প্লাস বি, এটা কোনটা সেভেন আর বিটা হচ্ছে টু এম, তাহলে সেভেন স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার টু এম এ স্কোয়ার, তাহলে কী হয় সেভেন ফর্টি নাইন, তাহলে চৌদ্দ ফর্টিন, ফর্টিন ইন্টু টু টোয়েন্টি এইট এম প্লাস ফোর এম এ স্কোয়ার, টু এম এ স্কোয়ার মানে ফোর, টু স্কোয়ার মানে টু ইন্টু টু ফোর এম এ স্কোয়ার। ঠিক আছে, তিন নম্বরেরটা দেখ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পুরোটাকে হোল স্কোয়ার করবি, তাহলে কী হবে ব্র্যাকেট নিয়ে নেয় এক্স প্লাস ওয়াইটাকে একসাথে ধর আর জেডটাকে একসাথে ধর, ঠিক আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দে হোল স্কোয়ার, ঠিক আছে এটা স্কোয়ার, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ওই ফর্মুলা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ কোনটা এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড, জেডটা হচ্ছে বি প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে এবার দেখ এটা আবার ভাঙবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি, তার মানে এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ভেঙে এটা হলো আর এটা গুণ করে দে টু এক্স জেড, টু এক্স জেড টু প্লাস টু ওয়াই জেড, টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এবার একটু সাজিয়ে নে, ঠিক আছে এটাকে পুরো ভাঙলি এটা হলো এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দুই দিয়ে গুণ কর টু এক্স আর জেড গুণ কর টু এক্স জেড টু প্লাস টু ওয়াই জেড, টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, বা সাজিয়ে নে স্কোয়ারগুলোকে একসাথে রাখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একসাথে টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড, এটা একসাথে, ঠিক আছে তাহলে এটা হয়ে গেল বুঝেছিস। ফোরারটা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার করবি, তাহলে এটাকে দুইটাকে একসাথে করে নিবি, এইটা এ প্লাস বিটাকে মনে কর এক্স আর সি মাইনাস ডিটা হচ্ছে মাইনাস সি মাইনাস ডিটা হচ্ছে ওয়াই, তাহলে কী হলো এখানে যদি মাইনাসটাকে কমন নিই তাহলে এটাও সি প্লাস ডি হয়ে যাবে, মাইনাসটা ব্র্যাকেট নিয়ে নিলে কী হবে সিটার আগে এখানে মাইনাস আর এখানে দেখ ব্র্যাকেটটা প্লাস হয়ে গেল, এখানে ব্র্যাকেট তুলে কী হবে মাইনাস সি মাইনাস ডি, তাহলে এইভাবে লিখলাম। এবার মনে কর এটা এক্স এটা ওয়াই, তাহলে কী হবে এক্স এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার মানে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে ধর এটা একসাথে হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই মানে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার, ঠিক আছে তাহলে এটা এটাকে এ ধর এটাকে বি ধর, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে তবে এ প্লাস বি হোল স্কোয়ারটা আবার ভাঙবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে, আর এটাকে গুণ করে দে টু এ ইন্টু সি বি ইন্টু সি এ ইন্টু ডি বি ইন্টু ডি মানে চারটে বেরোবে এখান থেকে, এর সাথে সির গুণ হবে এর সাথে ডির গুণ হবে বির সাথে সির গুণ হবে বির সাথে ডির গুণ হবে, ঠিক আছে আবার এটা সি প্লাস ডিটাকে ওই রকম ভাঙবে সি স্কোয়ার টু সি ডি প্লাস ডি স্কোয়ার,
ভাঙলি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এগুলোকে একসাথে রাখ আর টু গুণকে একসাথে রাখ, তাহলে তোর এইরকম অ্যান্সার আসবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু করে দেখ, দুটো পজিটিভ আছে, টু এবি টু সিডিটা, আর বাকিগুলো সব নেগেটিভ আছে। তাহলে কী হবে, টু নিলে এবি প্লাস সিডি হয়ে গেল মাইনাস বি সি মাইনাস এসি মাইনাস এডি, মানে টুটা বাইরে বার করে নিলি সব কটা থেকে, এটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি এই জন্য বাইরে, ঠিক আছে। এইভাবেও লিখতে পারিস, এটাও উত্তর আসতে পারে, এটা একই কোনো ব্যাপার না। এবার নাইনের গুণ দেখ, নাইন হচ্ছে নাইনের ওয়ান নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইটিন এক্স ফাইভ ওয়াই। ওই এম এটাকে একটু সাজিয়ে নিবি, সাজিয়ে নিলে কেউ নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স ফাইভ প্লাস বাই ফাইভ ওয়াই প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার, এরকম করে লিখলি। এবার দেখ, এটাকে নাইন এক্স স্কোয়ারে কী লেবো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এক্স, এখান থেকে কী লিখবো, নাইন টোয়েন্টি ফাইভ মানে থ্রি বাই ফাইভ ওয়াই স্কোয়ার, এটা বি, তাহলে টু এ বি, এটা এ হয়ে গেল এটা বি হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মেশানে হয়ে গেল। তার মানে এটা এ এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এটা থ্রি এক্স মাইনাস বি হচ্ছে থ্রি মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার, তাহলে এই ফর্মেশান হয়ে গেলো না, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমাকে আনতে হবে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল, এটা এ এটা বি, সেরকম টোয়েন্টি ফাইভ এম এ স্কোয়ার সেভেন এ সেভেন্টি এম এন প্লাস ফর্টি নাইন এন এ স্কোয়ার, টোয়েন্টি ফাইভকে কি ফাইভ এম এ স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এম ইন্টু সেভেন এন করলাম, এখানে সেভেন এন কোথা থেকে এলো, এখান থেকে পেলাম, এটা এ পঁচিশ হয়, আর ফর্টি নাইনটা সেভেন এন এলো, সেভেন এন এ স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন, তাহলে এখানে টু এ বি দেখ এটা এসে যাচ্ছে সেভেন্টি এম এন, পাঁচ দুগুণে দশ সাত দশ সত্তর সেভেন্টি এম এন, ঠিক আছে। এবার এটা কী হলো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হলে ফাইভ এমটা এ আর সেভেন এনটা বি, তাহলে ফাইভ এম মাইনাস সেভেন এন হোল স্কোয়ার, ঠিক আছে। এবার থ্রিটা দেখ, টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি প্যাকেটে এ প্লাস বি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এটা এ এটা বি, এটাকে টু এ বি ফর্মেশানে করবো, টুটা বাইরে বার করে নেয় এখান থেকে, তাহলে টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বার করে নিলে কী হবে, এখানে টু এ মাইনাস বি থাকবে, টুটা বেরিয়ে গেছে বাইরে, চার থেকে দুই গেছে মানে টু এ থাকলো আর দুই বেরিয়ে গেছে মানে মাইনাস বি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি মানে কী হলো, এটা এ এটা বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কী হবে, টু এ মাইনাস বিটা তো এ আর এ প্লাস বিটা হচ্ছে বি, তো প্লাস এ প্লাস বি বিবি কেটে গেল নাইন স্কোয়ার, বুঝছিস, তাহলে টু এ প্লাস এ থ্রি এ নাইন, এইভাবে এইভাবে লিখলেও চলবে। এবার দেখ ফোরেরটা, পি স্কোয়ার কি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টি মাইনাস দুই, তাহলে এইভাবে সাজিয়ে নে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বা মাইনাস টু প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার, তাহলে এটাকে হোল স্কোয়ার কর, পি কিউ হোল স্কোয়ার মাইনাস টু পি বাই কিউ এটা এ আর কিউ বাই পিটা বি, কিউ বাই পি এটা কেটে যাচ্ছে বলে শুধু টু থাকছে, ওপর নিচ কিউ কিউ ওপর নিচ পি পি কেটে যাচ্ছে, বুঝেছিস, তাহলে কিউ প্লাস পি হোল স্কোয়ার, এটা এমনি কাটবো না, এইভাবে লিখবো যাতে আমার এই ফর্মেশানটা এখানে চলে আসে, তাহলে পি কিউ মাইনাস কিউ বাই পি হোল স্কোয়ার, আমি দেখালাম এটা টুটা কী করে কাটছে বলে আসছে, কিন্তু এটা কাটবো না, তাহলে আমার কী হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কী হবে, পি বাই কিউ মাইনাস কিউ বাই পি হোল স্কোয়ার, ঠিক আছে। সেরকম দশ দশের একটা দেখ, থ্রি নাইনটি ওয়ান ফোর জিরো নাইন, তা থ্রি নাইনটি ওয়ানকে এইভাবে লিখবি, চারশো মাইনাস নাইন ফোর হান্ড্রেড প্লাস নাইন, চার ফোর জিরো নাইনকে কী লিখবি, ফোর হান্ড্রেড প্লাস নাইন আর ফোর হান্ড্রেড মাইনাস নাইন হচ্ছে থ্রি নাইনটি ওয়ান, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফোরটা ফোর হান্ড্রেডটা এ এটা বি, এটা অ্যান্সার এটা, ঠিক আছে। দেখ এটা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই, তাহলে এটাকে এইভাবে দুই বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, তাহলে দুই বর্গ অন্তরূপে এ বি ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এইভাবে তাহলে এটা এ এটা বি দুটোর গুণফল এ বি, এটা এ বি ধর, তাহলে এটা করলে কী হবে, এটা প্লাস এটা
এইটা প্লাস এটা বাই টু হোল স্কোয়ার মাইনাস এটা মাইনাস এটা, তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এটাকে করে নেয় যোগ, ফোর এক্স থ্রি ওয়াই প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই, থ্রি ওয়াই কেটে গেল বাই টু হোল স্কোয়ার। এখানে ফোর এক্স থ্রি ওয়াই মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে কী হয় প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় টু। তাহলে এখানে কত আসছে ফোর এক্স টু এক্স সিক্স এক্স, সিক্স এক্স বাই টু, টু দিয়ে সিক্স কাটবি থ্রি তার হোল স্কোয়ার। এখানে টু এক্স ফোর এক্স থেকে টু এক্স বাদ গেলে টু এক্স, থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই গেলে সিক্স ওয়াই বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, এখানে টু কমন না, এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু, টু টু কেটে দিবি টু হোল স্কোয়ার, তার মানে এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার, দুই বর্গের অন্তরূপে এটা প্রকাশ করো। ঠিক আছে, সেরকম এটাকে করবে কী করে, এক্সকে দুই বর্গ অন্তরূপে প্রকাশ করো, দুই বর্গ অন্তরূপে। তাহলে এই ফর্মুলা লাগাবি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, তাহলে এক্স এক্স ইন্টু ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। তাহলে এইভাবে এইগুলো করবি, ঠিক আছে, সবগুলো প্র্যাকটিস করবি, পরপর পরপর আমাদের ভিডিও আসবে, সব অঙ্ক এখান থেকে তোরা পেয়ে যাবি।